আসসালামু আলাইকুম কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে কথা বলবো যে একটা গরুর দাম কিভাবে 12 থেকে 14 লাখ বা 10-12 লাখ টাকা নির্ধারণ করা হয় সেটা নিয়ে কথা বলবো। আসলে এই জাতীয় যে গরুগুলো হয় সেই গরুগুলো কিন্তু হয় আইকনিক বুল। ও আরো একটা কথা বলে নেই, ভিডিওর শেষ অংশে কিন্তু একটি গরুর পাগলামির কিছু দৃশ্য রয়েছে, অবশ্যই সেটা উপভোগ করতে একদমই মিস করবেন না। আর আজকের ভিডিও নিয়ে আমি যেসব কথাবার্তা বলবো সেটা নিয়ে আপনাদের যে মন্তব্য অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুল করবেন না। চলুন শুরু করা যাক আজকের বকবক। তো যেটা বলছিলাম যে একটা গরুর দাম কিভাবে 10 লাখ 15 লাখ বা 14 লাখ নির্ধারণ করা হয় বা চাওয়া হয়, এটা কিন্তু আসলে বিচার বিশ্লেষণ করতে হবে একটু শুরু থেকে। যেমন একটা আইকনিক বুল যেটা হয়ে থাকে বা যেগুলোকে আমরা আইকনিক বা সেরা ক্যাটাগরির বুল ধরে থাকি কোরবানির উপলক্ষে, যেগুলোকে ফ্যাটেনিং করা হয়, সেগুলোর দামই কিন্তু এই পরিমাণ চাওয়া হয়। একটা আইকনিক বুলের ন্যূনতম বয়স কিন্তু হয় 3 বছর বা 3 বছরের উপরে যে বুলগুলো হয় সেগুলো এই জাতীয় শেপে চলে আসে। এবং এই শেপের যে আইকনিক বুলের যে শেপ হয় বা যে ক্যাটাগরি বা কাটিং হয়, যে ফ্রেম সাইজ হয়, সেগুলো কিন্তু সচরাচর হয় না। দেখা গেল ধরেন 1000টা গরুর ভিতরে আপনি একটা গরু পাবেন এমন। এবং এই জাতীয় গরু যেখান থেকে কিনে আনা হয় সেখান থেকেও কিন্তু বেশ চড়া মূল্যে এই গরুগুলোকে কিনে আনতে হয়। এই চড়া মূল্যে কিনে আনার পরে ঢাকার মতো একটি জায়গায় সেই গরুগুলোকে রেখে তাদেরকে সুষম খাদ্য খাইয়ে তাদের সকল ধরনের টিকা বা চিকিৎসা নিশ্চিত করে গরুগুলোকে পালতে কিন্তু প্রতি বছর এদের পিছনে বেশ ভালো অঙ্কের একটা টাকা খরচ হয়। আমি যদি আপনাদেরকে আরো একটু পরিষ্কার করে বলতে চাই তাহলে একটা গরুর পিছনে বছরে খাওয়াতে যে পরিমাণ খরচ হয় সেটা দিয়ে আপনি মোটামুটি ভালো কোয়ালিটির একটা বাইক কিনে ফেলতে পারবেন। তাই বলে আবার আরন ফাইভের কথা চিন্তা করেন না। এরপরে আসেন এই গরুগুলোকে যারা পর্যবেক্ষণ করে, যারা যত্ন আদি করে, তাদেরও কিন্তু একটা ভালো রকমের বেতন দিয়ে তিন বেলা খাবার দিয়েই কিন্তু রাখা হয়। তো তাদের পিছনেও কিন্তু একটা বড় অঙ্কের খরচ হয় খামারিদের। আমি কিন্তু শুধুমাত্র সাদিক এগ্রোর কথা বলছি না, প্রতিটা খামারির কথাই বলছি। হয়তো দেখানোর সময় আপনারা দেখছেন সাদিক এগ্রোর গরু, কিন্তু আমি কিন্তু প্রতিটা খামারির কথাই বলছি। এদের ভিতরে কিছু কিছু গরু থাকে বেশ কম পাওয়া যায়, যেমন কিছু কিছু ইউনিক শেপ থাকে যেগুলো সচরাচর পাওয়া যায় না। যেমন গত বছর সাদিক এগ্রোর কাছে একটি কালেকশন ছিল পুতুল। গরুটা কিন্তু নিজেই নিজের ক্লাসের ভিতরে ইউনিক ছিল। সেটা ছিল শাহিওয়াল গোত্রের একটি গরু। যেমন শাহিওয়ালের সাথে যদি আপনারা আবার অস্ট্রাল বা হলস্টিন ফ্রিজিয়ানের যে ষাঁড়গুলো রয়েছে সেগুলোর তুলনা করেন, সেগুলোর দামের তুলনা করেন, তাহলে কিন্তু একদমই হবে না। আবার এগুলোর সাথে যদি আপনারা ভুট্টির তুলনা করেন, যে ভুট্টির গরুর দাম তুলনা করেন, সেটাও কিন্তু আবার হবে না। প্রতিটা গরুরই কিন্তু একটা না একটা বৈশিষ্ট্য রয়েছে। অবশ্য যারা এ জাতীয় গরু কোরবানি দিয়ে অভ্যস্ত বা এ জাতীয় গরু নিয়ে যারা সবসময় কেনাবেচা করে তারা অবশ্য খুবই ভালো বলতে পারবে যে কোন গরুটার দাম কতটুকু হওয়া উচিত বা কেন কোনটার দাম কি পরিমাণ। তো মূল কথায় ফিরি, একটা গরু ধরেন, আসলে আমি যে অ্যামাউন্টটা বলবো এটা কিন্তু একদমই নিছকে একটা আইডিয়া মাত্র, এটাকে একদম নির্দিষ্ট আকারে ধরবেন না। ধরেন 3 বছর বয়সের একটি আইকনিক বুল বা শাহিওয়াল ষাঁড় কিনে আনা হলো ধরেন 8 লাখ টাকা দিয়ে। সে গরুটাকে আরও 1 বছর খামারে রাখা হলো, 1 বছর তাকে খাওয়ানো হলো, তাকে বিভিন্ন ধরনের টিকা দেওয়া হলো, বিভিন্ন ধরনের স্বাস্থ্যসেবা তার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়া লাগলো, সে যে জায়গাটাতে থাকে সে জায়গার একটা ভাড়া রয়েছে সেটাও যোগ করা হলো, যোগ করার পরে তত্ত্বাবধান করেছে তার বেতন, ইলেকট্রিসিটি বিল সব কিছু মিলিয়ে একটা গরুর কিন্তু ভালো মতন খরচ হয়েছে। সুতরাং এই জাতীয় একটা গরু কিনে আনার পরে 1-2 বছর খামারে রেখে পালন করার পরে তাদের যেসব কস্টিং এর কথা আমি বলেছি সেসব খরচ আদি মিটিয়ে কিন্তু বেশ ভালো রকমের একটা দাম চলে আসে একটা একটা গরুর পিছনে। তো এই পরিমাণ দাম খরচ করে যদি 2-3 বছরে একটা খামারি মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা আর গরুতে লাভ না করে তাহলে সে খাবে কি আর, বা সে তার ফার্মটাকে সামনে চালাবে কি? অনেক সময় হতে পারে যে অনেক গরু কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের শিকার হয়, তো সে জাতীয় রিস্কও কিন্তু সে বহন করে। রিস্ক নিয়ে সে যদি একটা গরুর পিছনে 2-3 বছর সময় দিয়ে যদি সে 1.5 লাখ 2 লাখ বা তারও কিছু বেশি লাভ না করে তাহলে আমার মনে হয় না যে সে গরুর ব্যবসায় টিকতে পারবে বা তার গরুর ব্যবসায় টিকে থাকা পসিবল হবে খুব বেশি সময় ধরে। যে লভ্যাংশের কথাটা আমি আপনাদেরকে বলেছি এটা হয়তো বা আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, কিন্তু 2 বা 3 বছর সময়ে যদি এই অঙ্কটা গুণ ভাগ করেন তাহলে কিন্তু প্রতি মাসের হিসাবে যদি হিসাব করেন তাহলে এই অঙ্কটাও কিন্তু খুব একটা বেশি অ্যামাউন্ট না। আপাতত দৃষ্টিতে অনেক বেশি লভ্যাংশ থাকে বলে আপনাদের মনে হয়ে থাকে। যদি কোরবানিদের শেষে বেচা বিক্রি যে বছর খারাপ থাকে সে বছর যদি কোনো খামারির পাশে এসে দাঁড়ান তাহলে তার ভিতর দিয়ে যে আগুনের ফুলকিটা বেরোয় সেটা স্পষ্ট দেখতে পাবেন বা অনুভব করতে পারবেন। অনেকেই হয়তো বলতে পারবেন যে আমি খামারিদের পক্ষে কেন কথা বলছি। আমি কিন্তু কোনো খামারির পক্ষে কথা বলছি না, আমি একটা বিষয় সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে সেটার বাস্তবতা যেটা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া খামারি বলেন আর প্রান্তিক কৃষক বলেন এই দুই শ্রেণীর ভিতরেই কিন্তু বেশ শক্ত একটা সম্পর্ক বিদ্যমান, কারণ খামারিরা কিন্তু প্রান্তিক কৃষকের কাছ থেকেই গরু কেনে। সুতরাং আমাদেরকে বা তাদেরকে কিন্তু আলাদা করার কোনো সুযোগ নেই। খামারি বলেন আর প্রান্তিক কৃষক বলেন এরা কিন্তু সবাই এক পরিবার। এবং আমি এটাও আশা করি এবং স্বপ্নও দেখি যে এক সময় বা একটা সময় পরে গিয়ে যেন আমরা এ জাতীয় প্রাণীজ মাংস রপ্তানি করতে পারি বিশ্ববাজারে।
কারণ বর্তমানে আমাদের দেশে যে পরিমাণ মাংস উৎপাদন হচ্ছে সেটা দিয়ে আমাদের চাহিদা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মিটে যাচ্ছে। সুতরাং একটা সময় পরে গিয়ে ইনশাআল্লাহ আমরা এ জাতীয় প্রাণীজ মাংস বিশ্ববাজারে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আমি মনে হয় আমার এই ভিডিওটা দ্বারা আপনাদেরকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে একটা গরুর দাম নির্ধারণ করা হয়। অনেকে যারা অজ্ঞতাবশত বলে যে কম দামে গরু কিনে এনে এক বছরে খাওয়াতে আর কতই বা খরচ হয়, আসলে আমি তাদেরকে আহ্বান জানাবো যে বাংলাদেশের বিভিন্ন বড় বড় অ্যাগ্রো রয়েছে, যারা ঢাকার ভিতরে আছেন ঢাকার ভিতরে অনেক বড় বড় অ্যাগ্রো রয়েছে, আপনারা প্লিজ আসুন, এসে একবার বিভিন্ন যে কোনো অ্যাগ্রোতে চলে যান, যে একটু ভিজিট করুন এবং তার ডেলি যে খাওয়া কী পরিমাণ সে খায় সেটা একবার দেখুন, একটু ক্যালকুলেট করুন, তাহলে আপনি খরচটা বুঝে যাবেন যে একটা গরু একদিন খাওয়াতে কী পরিমাণ খরচ হয় আর এক বছর খাওয়াতে কী পরিমাণ খরচ হয়। তাহলে হয়তো বা এই জাতীয় ভুল ধারণা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আমি মনে হয় আমার কথাগুলো আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো ভুল ভ্রান্তি বা ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি যে টাকার অ্যামাউন্টের কথাগুলো বলেছি বা টাকার অঙ্কগুলো বলেছি সেগুলো কিন্তু সম্পূর্ণই আমি আনুমানিক বলেছি, এটা কিন্তু কোনো নির্দিষ্ট বা একদম সঠিক কোনো ব্যাখ্যা না। আমি বোঝানোর স্বার্থে কিছু টাকার অঙ্কের কথা আপনাদের সামনে বলেছি। যে গরুটার পাগলামির কথা বলেছিলাম, এই গরুটা সোল্ড আউট হয়ে গিয়েছে। এটা কিন্তু ফার্স্ট ইন ফ্রিজিয়ান এবং এটারও মাশাল্লাহ ওজন কিন্তু ভালোই, আমি সঠিক ওজন জানি না, এই জন্য আমি আপনাদেরকে সঠিক ওজনটা বলতে পারছি না এবং আনুমানিক ওজনও বলবো না, হয়তো ভুল হতে পারে। আজ পর্যন্ত আমার সবসময় চেষ্টা ছিল যে সঠিক এবং সত্যটাই আপনাদের সামনে তুলে ধরা, সেটাই আমি করে আসছি। সুতরাং একটা ভিডিও বানিয়ে যে কোনো একটা কথা বলে দিলেই সেটার সুদূরপ্রসারী যে একটা প্রভাব রয়েছে সেটা আমি জানি। তো আমি চাই না আমার মাধ্যমে কেউ মিথ্যা মেসেজ বহন করুক। বা ধরেই নিলাম যে আমার ভিডিও 1000 মানুষ দেখে, এই 1000 জন মানুষ অন্তত মিথ্যা তথ্য পাক, বাদ বাকি আপনারাই ভালো বলতে পারবেন আমার ভিডিও কোয়ালিটি সম্পর্কে বা আমি যে কথাগুলো বলি সেগুলো কতটুকু যুক্তিযুক্ত। আর এছাড়াও খামার সেক্টর নিয়ে আরও বেশ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা রয়েছে, বলবো ইনশাআল্লাহ সময় আসতে ধীরে। এই গরুটার কিছু পাগলামি বা তার একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত আপনারা উপভোগ করতে থাকুন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী পর্বে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।